জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইমরান মণ্ডল, তার বয়স আনুমানিক 30, বাড়ি হরিহরপাড়া থানার গোবিন্দপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত্রে হরিহরপাড়া থানার মসুরডাঙ্গা শেওড়াতলা আমবাগান এলাকায় গভীর রাতে ঘোরাফেরা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইমরান মণ্ডলকে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত যুবককে শুক্রবার 5 দিনে পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। কি কারণে তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসা করে আরও তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।